প্রীতি এখন ভবিষ্যৎ, কারণ জোহরের একটা ছবি হচ্ছে, দেড় মাসে ক্লাসিক্যাল ডান্স অপমান করা হবে, সরি মানে তলার দিকে 10 ইঞ্চি যেন উঠে আসে পুরোটা, হঠাৎ দেখলাম উঠলাম, গলার পরে আর নেই, ফিল্মের সঙ্গে পলিটিক্স কেন আমি মেলাবো? এটা মেনটেন শুধু করা হয়নি, এটা 10 গুণ বাড়ানো হয়েছে, এবং সেটা রাজ চক্রবর্তী বলেই সম্ভব। মানে যখন প্রথম শোনালো তখন ভাবলাম যে হ্যাঁ হয় প্রথম দিন শুটিংয়ের পরে হসপিটালাইজড হয়ে যাব, নইলে ওই ফার্স্ট এড বক্স নিয়ে ঘুরতে হবে। কিন্তু লাকিলি একদিনের জন্য কোনো রকম ইঞ্জুরি হয়নি, সেটা ভাগ্যের ব্যাপার। একটা ইন্টারোগেশন সিন ছিল যেখানে আমি খুব ক্যাজুয়ালি মনিমেশ দত্ত যেরকম করে আর কি, গরম গরম মাছ ভাজা খাচ্ছে, আর দুজন কনস্টেবল ওই একজনকে দড়ি দিয়ে বেঁধে মাথা নিচু পা ওপরে, লঞ্চটা চলছে, মাছ ভাজা খেতে খেতে এরম করে তাকিয়ে এরম করছে, ওকে ডুবিয়ে দিচ্ছে ভেতরে, 10 সেকেন্ড জল খাওয়াচ্ছে, তারপর এরম করছে, কী রে বলবি নাবার যাবি, বলছে না, মাছ ভাজা ডুবে যাচ্ছে। এবার খুব কনফিডেন্টলি আমার সেটা করতে হবে, কিন্তু বারবার আমার ভয় লাগছে এই যে ডুবছে ওঠার সময় মানে তলার দিকে 10 ইঞ্চি যেন উঠে আসে পুরোটা, হঠাৎ দেখলাম উঠলাম, গলার পরে আর নেই, এই ভয়টা খুব ছিল। এবং সে ছেলেটি লোকাল ছেলে ছিল বলে শটটা দিয়েছে, আমি হলে তো দিতাম, মানে ভয়ঙ্কর। ওটিটি এখন ভবিষ্যৎ, কারণ ওটিটিতে একমাত্র আমরা বড় জিনিস করতে পারব। বাংলা ফিল্মের এখন যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, 12-15 দিনের বেশি দিচ্ছে না ছবি করতে, কোনো বাজেট নেই, প্রডিউসাররা বলছেন যে টাকা ফেরত না পেলে আমি টাকা বাড়াবো না, টাকা না বাড়ালে বড় কাজ হবে না, বড় কাজ যদি না হয় আমি পার হেড 1000 টাকা দিয়ে হলে গিয়ে ফ্লেক্সে গিয়ে সিনেমা দেখব না, আমি তো দেখব না। মনে করেন তারা ইন্ডাস্ট্রির মাথা, তারা ভাবুন আমাদের কাজ অভিনয় করা, আমরা অভিনয় করব, এরা বলাটা খুব মুশকিল। একজন বাবার পক্ষে বলা সম্ভব না, তার যে যদি 12টা ছেলেও হয় যে এই ছেলেটা সব থেকে ভালো, এই ছেলেটা সব থেকে খারাপ, এটা বাইরে থেকে যারা দেখছেন তারা বলবেন, পাড়ার লোক বলবে আপনার বড় ছেলেটা না বকে গেছে, এটা তো বাবা মাকে বলতে পারে না, তোমার বড় ছেলেটা না বকে গেছে, এটা পাড়ার লোকরা বলবে, আমি কি করে বলবো আমার কোনটা ভালো কোনটা খারাপ। পড়ার কথা ছিল ও কি, তো সেটা তুমি না বল। শানু শর্মা আমাকে ফোন করেন, হ্যাঁ, যে কারণ জোহরের একটা ছবি হচ্ছে, ক্যারেক্টারটা কি আলিয়ার বাবা, মানে ক্যারেক্টারটা কি কত্থক ডান্সার, আই এম সরি, ফাইন্ড সামবডি এলস প্লিজ, ওয়াই 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 স্যার, আই কান্ট ডান্স অ্যান্ড আই নো ইট, আই নো আই কান্ট ডান্স, তাই জন্য তুমি ছেড়ে দিলে? হ্যাঁ, আমাকে বলেছিল দেড় মাসে ক্লাসিক্যাল ডান্স অপমান করা হবে, সরি। এই 3 বছর ধরে শুটিং চলছে, আমি তো 3 খেপে শুটিং করেছি, 2 বছর আগে একবার করেছি, গত বছর করেছি, এবছর করেছি, এটা এখনও শুটিং বাকি আছে, আমার সঙ্গে কমল স্যারেরই শুটিং বাকি আছে এখন। আচ্ছা, মানে যে কোনো কারণেই হোক, মানে বাংলা ইন্ডাস্ট্রিটা বাড়লে আমারও লাভ এইটুকু আমি জানি, সেটা তো হচ্ছে না, 2 বছরে 1টা ছবি বা 3 বছরে 2টো ছবি, সেটা কি কোনো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে? এর সঙ্গে ফিল্মে ইন্ডাস্ট্রির কি সম্পর্ক? আমি তো বলবো দেব, আমি হ্যাটস অফ টু দেব যে মিঠুনদাকে নিয়ে ছবিটা করার কথা ভেবেছে, আজকে রাজ চক্রবর্তী, হ্যাটস অফ টু রাজ চক্রবর্তী, আজকে কি বলবো,
রুলিং পার্টির একজন হয়ে বলছে সুন্দরবনে মেয়ে পাচার হয়, কজন বলবে? ফিল্মের সঙ্গে পলিটিক্স কেন আমি মেলাবো? আমার কাছে মিঠুন চক্রবর্তী ইজ মিঠুন চক্রবর্তী, তিনি কোন পার্টিতে বিলং করে আমার জানার দরকার নেই। মিঠুন চক্রবর্তী একটাই আছে পৃথিবীতে। তো এত ভালো একটা টিম একসঙ্গে ছিল, এই টিমটা তো আমার মনে হয় যে কারণে কিছু কিছু ডিরেক্টর আছে দেখবে এক টিম সব ছবিতে রিপিট করে। ইফ ইউ লুক অ্যাট রোহিত শেঠি, একই সেট অফ অ্যাক্টার্স সব ছবিতে, দে আর মোর কমফোর্টেবল উইথ দ্যাট। তো সেটা যদি হয় নাথিং লাইক ইট, এই নিয়েই আমরা প্রলয়, আবার প্রলয়, বারবার প্রলয় করে যাবো।